হ্যাঁ দেখো, সূচকের অঙ্ক দেখো বলছে প্রমাণ করতে হবে তোমাকে। তাহলে প্রমাণ করতে হবে, এই অঙ্কটা করার জন্য তোমাকে প্রথমে জানতে হবে যে ফর্মুলাটা, যে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, এটা সমান সমান আমরা জানতাম যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, কেন ভাগের সাথে কার সম্পর্ক, মাইনাসের সম্পর্ক থাকে। তাহলে একই রকম আছে, দেখো এখানে এ টু দি পাওয়ার কিউ আর এর পাওয়ার আর, আর পুরোটার পাওয়ার হচ্ছে পি। ঠিক একই রকম ভাবে এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার কিউ, সিমিলারলি একই রকম ভাবে এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার আর হলে তোমাকে বলেছে এটা ওয়ান প্রমাণ করে দেখাতে হবে। জাস্ট আমি কি করলাম, এই ফর্মুলাটা দেখো হচ্ছে সেম, এইরকম অংশ এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি অংশটার ক্ষেত্রে। তাহলে আমরা কি করতে পারি, আমরা কি করেছিলাম এখানে এ মাইনাস বি করে দিয়েছিলাম, তাহলে ঠিক এখানে কি করব, উপরে কিউ আছে তাহলে কিউ, নিচে মাইনাস আর, আর এর সাথে কিছু, এর সাথে পি কি হবে, ইনটু হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ঠিক একই রকম এখানে উপরে আর ছিল তাই আর লিখেছি, আর নিচে মাইনাস ছিল তাই মাইনাস পি লিখেছি, ইনটু কিউ। ঠিক একই রকম ভাবে এখানে পি ছিল উপরে পি লিখেছি মাইনাস কিউ, এর সঙ্গে ইনটু, তাহলে ইনটু করে দিয়েছি ইনটু আর। তারপরে আমি কি করলাম, এর সাথে এটাকে গুণ করলাম, তাহলে এর সাথে এটাকে গুণ করলে পি কিউ হয়, এর সাথে এটাকে গুণ করলে মাইনাস পি আর হয়, এর সাথে এটাকে গুণ করলে মাইনাস কিউ, আর এর সাথে এটাকে গুণ করলে মাইনাস পি কিউ। ঠিক একই রকম ভাবে এর সাথে এটাকে যদি গুণ করি আর এর সঙ্গে পি কে গুণ করি, তাহলে পি আর এবং কিউ এর সাথে আর কে গুণ করলে মাইনাস কিউ আর, এটা হলো। দেখো সমস্ত ক্ষেত্রে আরেকটা আমরা ফর্মুলা জানতাম, এক্স টু দি পাওয়ার এ ইনটু এক্স টু দি পাওয়ার বি, তার ফর্মুলা জানতাম এ প্লাস বি, যে গুণ থাকলে সেটা প্লাস হয়। তাহলে সেই ফর্মুলা অনুসারে আমি কি করেছি, সমস্ত দেখো এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, সব পুরো এ আছে, তার জন্য কি করেছি সমস্ত পাওয়ার গুলোকে আমি যোগ করে দিয়েছি। দেখো এইটুকু, এইটুকুর পাওয়ার ছিল প্লাস, দেখো সেকেন্ড টুকুর পাওয়ার ছিল, এটা তৃতীয় অংশের পাওয়ার ছিল, সবগুলোকে যোগ করে দিয়েছি। দেখো এখানে প্লাস পি কিউ, এখানে দেখো মাইনাস পি কিউ, এখানে দেখো মাইনাস পি আর, মাইনাস পি আর, এখানে দেখো প্লাস পি আর, এখানে প্লাস কিউ আর, এখানে দেখো মাইনাস কিউ আর, সবগুলো কেটে গেল। কেটে গিয়ে আমার থাকলো কি, আমার জিরো পড়ে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার জিরো। কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে আমি বলেছিলাম কি, তার মান ওয়ান হবে, তার মান ওয়ান হবে। ঠিক একই রকম ভাবে এই অঙ্কটার ক্ষেত্রেও দেখো এখানে যা আছে তার পাওয়ার, এখানে যেমন পি ছিল এখানে তেমন এম প্লাস এন আছে। তাহলে কি করলাম, ওপরে এম আছে তাই এম লিখলাম মাইনাস এন, আর তার সঙ্গে কি হলো, এটা গুণ হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এন মাইনাস এল ইনটু পাওয়ারটা গুণ হয়ে গেল, সেখানে এল মাইনাস এম ইনটু এল প্লাস এম, ঠিক একই রকম ভাবে এটা হয়ে গেল। তারপরে দেখো আমরা জানি এ মাইনাস বি ইনটু এ প্লাস বি যদি হয় তাহলে তার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে তার ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এটা। তাহলে দেখো এখানে এম মাইনাস এ, এম মাইনাস এন ইনটু এম প্লাস এন, দেখো একটা মাইনাস আছে একটা প্লাস আছে, তাহলে আমার কি ফর্মুলা হবে, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। ঠিক একই রকম ভাবে এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এখানেও হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এবার কি করলাম, দেখো এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, তিন জায়গাতেই এক্স রয়েছে, তিন জায়গাতেই এক্স রয়েছে। তাহলে আমি কি করব, এখানে যেমন আমি করেছিলাম প্লাস করেছিলাম, ঠিক সেখানেও কি করব, সব পাওয়ারগুলোকে যোগ করে দেব, সব পাওয়ারগুলোকে যোগ করলাম। দেখো এখানে প্লাস এম স্কোয়ার, এখানে মাইনাস এম স্কোয়ার, এখানে মাইনাস এন স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস এন স্কোয়ার, এখানে মাইনাস এন স্কোয়ার, এখানে প্লাস এন স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার কি বেঁচে থাকলো, জিরো, কিছু নেই মানে জিরো, এক্স টু দি পাওয়ার জিরো, তার মান হচ্ছে আমরা জানি তার মান হচ্ছে ওয়ান। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছিল এটা কত, ওয়ান।